নতুন ভিডিওতে স্বাগতম। 2023 সালে এসএসসি ও দাখিল ভোকেশনাল দশম সমাপনী পরীক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান দুই অধ্যায় ভিত্তিক এক সাজেশন উপস্থাপন করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি প্রথম এসে থাকেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওগুলি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সুপ্রিয় জয়বিন্দু, আপনারা জানেন যে পদার্থ বিজ্ঞান দুই বিষয়ের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সর্বশেষ যে পূর্ণ সিলেবাস প্রকাশ করেছে সেখানে সাতটি অধ্যায় রয়েছে। সাতটি অধ্যায় থেকে আমরা সাজেশন তৈরি করব। আমরা প্রথমে দেখব আলোর প্রতিফলন যে অধ্যায়টি রয়েছে, আলোর প্রতিফলন অধ্যায় থেকে আমরা কোন অংশগুলি গুরুত্বপূর্ণ মনে করেছি। সেক্ষেত্রে আমরা একটি জিনিস আগে জানিয়ে রাখি, আমরা প্রথমে বলেছি জ্ঞানমূলক অর্থাৎ ক নম্বর প্রশ্ন, অনুধাবনমূলক অর্থাৎ খ নম্বর প্রশ্ন এবং প্রয়োগমূলক গ এবং দক্ষতা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের জন্য উপযোগী। সুপ্রিয়জবৃন্দ, আলোর প্রতিফলন থেকে আমরা জ্ঞানমূলক অর্থাৎ ক নম্বরের উপযোগী পাঁচটি প্রশ্ন সিলেকশন করেছি। আলোর প্রতিফলন কাকে বলে, বক্রতার কেন্দ্র কাকে বলে, বিবর্ধন বা রৈখিক বিবর্ধন কী, বক্রতার ব্যাসার্ধ কাকে বলে এবং মেরু কী। এবং জ্ঞানমূলক বা খ নম্বর প্রশ্নের উপযোগী আমরা যে প্রশ্নগুলো সাজেশন করেছি সেটি বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের পার্থক্য লিখো, ভিউ মিরর হিসাবে অবতল দর্পণ ব্যবহৃত হয় না কেন, রৈখিক বিবর্ধন এক বলতে কি বোঝায়, দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন, একটি গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার বলতে কি বোঝো। সুপ্রিয়জবৃন্দ, আলোর প্রতিফলন অধ্যায় থেকে আমরা গ নম্বরের উপযোগী যে প্রশ্নগুলো সিলেকশন করেছি, বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের অঙ্ক, বিম্বের দৈর্ঘ্য নির্ণয়ের অঙ্ক, প্রতিফলন কোণের মান নির্ণয়ের অঙ্ক, সমতল দর্পণে প্রতিবিম্বের অবস্থান নির্ণয়ের বর্ণনা। এবং ঘ নম্বরের আমরা যে প্রশ্নগুলি সিলেকশন করেছি সেটি হচ্ছে অবতল দর্পণে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয়, দর্পণের তুলনা, ব্যাক মিরর পরিবর্তনের সমাধান এবং প্রতিবিম্ব বাস্তব না অবাস্তব তার বর্ণনা। সুপ্রিয়জবৃন্দ, আমরা আলোর প্রতিফলন থেকে দেখলাম, এবার দেখব আমরা আলোর প্রতিসরণ অংশ থেকে আমরা যে প্রশ্নগুলি সিলেকশন করেছি অর্থাৎ নাম্বার দুই বা অধ্যায় দুই আলোর প্রতিসরণ। সুপ্রিয়জবৃন্দ, আলোর প্রতিসরণ অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলি সিলেকশন করেছি সেগুলি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। জ্ঞানমূলক বা ক নম্বরের উপযোগী প্রশ্ন রয়েছে আটটি। আলোর প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণাঙ্ক কী, পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে, ক্রান্তিকোণ বা সংকট কোণ কাকে বলে, লেন্স কী, স্নেলের সূত্রটি লেখো, রেটিনা কী, লেন্সের ক্ষমতা কী। এবং খ নম্বর উপযোগী আমরা যে প্রশ্নগুলো বা অনুধাবনমূলক প্রশ্ন সিলেকশন করেছি, এক্স এর সংকট কোণ বা ক্রান্তিকোণ 50 ডিগ্রি বলতে কি বোঝো, লেন্সের ক্ষমতা +10D অথবা 10D বলতে কি বোঝো, স্পর্শ না করে কিভাবে একটি লেন্স শনাক্ত করা যায়, এক্স এর মাধ্যমে সাপেক্ষে ওয়াই মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো লেখো। এবং গ নম্বরে আমরা পাঁচটি প্রশ্ন সিলেকশন করেছি, লেন্সের ক্ষমতা নির্ণয়ের অঙ্ক, ফোকাস দূরত্ব নির্ণয়ের অঙ্ক, প্রতিসরণাঙ্ক নির্ণয়, আলোর বেগ নির্ণয়ের অঙ্ক, প্রতিসরণ কোণ নির্ণয়ের অঙ্ক। সুপ্রিয়জবৃন্দ, এখানে যে প্রতিসরণ অধ্যায় অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলির একটি একটি করে সূত্র মনে রাখলে হবে। আমরা এই অঙ্কগুলো নিয়ে একটি ক্লাস খুব শীঘ্রই টেল মি বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং পরেও যে ক্লাসগুলো দেওয়া হবে সেগুলো দেখবেন বলে আশা করছি। আলো প্রতিসরণ অধ্যায় থেকে উচ্চ দক্ষতামূলক যে প্রশ্নগুলো সিলেকশন করা হয়েছে, ধনাত্মক ও ঋণাত্মক ক্ষমতার চশমা ব্যবহারের যৌক্তিকতা, চোখের ত্রুটির কারণ ও প্রতিকার বিশ্লেষণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও মরীচিকা সংক্রান্ত প্রশ্ন, আপতন কোণ কম বা বেশি হলে কি ঘটে, উত্তল লেন্সে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয়, দুটি মাধ্যমে আলোর বেগের অনুপাতকেই প্রতিসরণের মান নির্ণয় করে বর্ণনা করো। সুপ্রিয়জবৃন্দ, আমরা তৃতীয় অধ্যায় থেকে আমরা যেটি সিলেকশন করেছি সেটি প্রশ্নগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। চলবিদ্যুৎ অংশ থেকে আমরা জ্ঞানমূলক বা ক নম্বর প্রশ্নে
সিলেকশন করেছি 5টি। ওহমের সূত্র লিখো, তড়িৎচালক শক্তি কী, রোধ কী, আপেক্ষিক রোধ কী, পরিবাহকত্ব কী, এবং জ্ঞানমূলক প্রশ্ন সিলেকশন করেছি 6টি, প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চ দক্ষতামূলক প্রশ্ন। সুপ্রিয় জীবৃন্দ, আমি এগুলো আর পড়ে শোনাচ্ছি না, আপনারা এগুলো ভিডিও দেখে দেখে আপনাদের পাঠ্য বই থেকে পড়ে নেবেন, তাহলেই হবে। এরপরে যে অধ্যায়টি ছিল সেটা হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। আমরা বিদ্যুতের চৌম্বক ক্রিয়া থেকে জ্ঞানমূলক বা ক নম্বরে উপযোগী 5টি প্রশ্ন সিলেকশন করেছি, অনুধাবনমূলক 5টি প্রশ্ন সিলেকশন করেছি, এবং প্রয়োগমূলক বা গ নম্বরের প্রশ্ন সিলেকশন করেছি 4টি, এবং উচ্চ দক্ষতামূলক প্রশ্ন রয়েছে। আপনারা এগুলো দেখে নিলেই হবে। এরপরে স্থির বিদ্যুৎ সম্পর্কিত আমাদের একটি চ্যাপ্টার রয়েছে। স্থির বিদ্যুৎ থেকে আমরা ক নম্বর উপযোগী বা জ্ঞানমূলক প্রশ্ন সিলেকশন করেছি, স্থির তড়িৎ কী, আদান কী, তড়িৎ প্রবাহের একক কী, তড়িৎ আবেশ কী, তড়িৎ তীব্রতা কাকে বলে, পৃথিবীর বিভব কত, কুলম্বের সূত্রটি লিখো, এবং ঘ নম্বর। সুপ্রিয় জীবৃন্দ, আমরা এই সবগুলো অধ্যায় দেখানোর পর কয়েকটি অধ্যায় আপনাদের সামনে উপস্থাপন করব, যে অধ্যায়গুলো করলেই আপনারা 100% কমন পাবেন। বৈদ্যুতিক চৌম্বক ক্রিয়া অধ্যায়টি দেখলেন, এরপরে আমরা দেখছি আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স থেকে যে প্রশ্নগুলো দেখলেন, এই প্রশ্নগুলো আপনারা আপনাদের পাঠ্য বই থেকে দাগিয়ে নিয়ে পড়ে ফেলবেন। এবং পরে শেষ অধ্যায় যে অধ্যায়টি রয়েছে, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, খুবই ইম্পর্টেন্ট অংশ। জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান অংশটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। আমরা এই অধ্যায় থেকে ক নম্বরে উপযোগী 7টি প্রশ্ন সিলেকশন করছি, ইটিটি এর পূর্ণরূপ কী, ইসিজি পূর্ণরূপ কী, সিটি স্ক্যান কী, এক্স রে কী, ইকোকার্ডিওগ্রাফি কী, রেডিও থেরাপি কী, এবং আইসোটপ কী। এবং খ নম্বরে আমরা কয়েকটি প্রশ্ন সিলেকশন করেছি, প্রয়োগমূলক এবং উচ্চতা দক্ষতামূলক। সুপ্রিয়বৃন্দ, যদিও আমাদের অনেকগুলো অধ্যায় অর্থাৎ 7টি অধ্যায় রয়েছে, তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এই দুই অধ্যায়, এবং স্থির তড়িৎ এবং আলোর প্রতিফলন ও প্রতিসরণ এই 5টি অধ্যায় যদি ভালো করে করেন, আবারও বলছি, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, স্থির বিদ্যুৎ, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এবং জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এই অধ্যায়গুলো ভালো করে করলে আপনারা 100% কমন পাবেন। আগামীতে আমরা আরও অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে উপস্থিত হব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখবেন কে কোন টেডে রয়েছেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা টেড বিষয়ের সাজেশন তৈরি করব। আজকে এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।